আমার বাড়ি এখানে, আমি এখানকার সন্তান, আমি এখানকার ভূমিপুত্র, এখানেই আমি লেখাপড়া করেছি, এখানেই আমার সব। আমি অভিনয় করছি কলকাতায় গিয়ে আমার রুজির খাতিরে, নাহলে আমি এখানেই বাস করতাম, এখানেই ফুটবল খেলেছি ছোটোবেলায়। যুবকরা আসছে এগিয়ে, আমি এটাই আরও বেশি করে বলতে চাই যে আমি দেখছি আমার এই ভোটে যুবক যুবতীরা এগিয়ে আসছে, এবং এটা আমি কোনো দিন আগে দেখিনি এত বছর বয়সে। আমি অনেক দিন ইলেকশন করেছি, কিন্তু এত বছর বয়স পর্যন্ত আমি এটা দেখিনি যে যুবকরা এইভাবে দলে দলে হাজারে হাজারে বেরিয়ে আসছে। উন্নয়ন তো হবেই, উন্নয়ন না করলে আপনি করবেন কী করে? আমার রোড ম্যাপ হচ্ছে আমার রাস্তা ঠিক করা, আমি বললাম এইমস করা, মেডিকেল কলেজ করা, ইঞ্জিনিয়ারিং কলেজ করা, মহিলা কলেজ করা, আপনার শিল্প স্থাপন তো আছেই। আপনার এখান থেকে বারসই, বারসই থেকে রায়গঞ্জ পর্যন্ত মহিলাদের জন্য দেখতে পাচ্ছেন না কীরকম অবস্থা? এই পশ্চিমবাংলার অবস্থা সবচেয়ে খারাপ, এখানে নারী ধর্ষণ, দিল্লির অবস্থা খারাপ, নারী ধর্ষণ হচ্ছে, নিগৃহীতা হচ্ছে, পথে পড়ে থাকছে, কেউ চেয়ে দেখছে না, মায়েদের কী যন্ত্রণা, কী অসহ্য কষ্ট, কীভাবে তারা জীবনযাপন করছে, আপনারা নিয়ত প্রতিনিয়ত আপনারা টিভিতে দেখছেন। প্যাসিফিক হচ্ছে এইমস, এবং প্যাসিফিক হচ্ছে এইখানকার মানুষদের দিয়ে আন্দোলন করা যে আমার একটা রেল লাইন করতে হবে, একটা রেল লাইন করতে হবে রাধিকাপুর পর্যন্ত, যে রেল লাইন চলে যাবে একদম সোজা শিলিগুড়ি, বুঝতে পেরেছেন, গ্রামের মধ্যে দিয়ে নিয়ে যেতে হবে। এখন রেল লাইন সেভাবে করবে না, কিন্তু আমাকে করতে হবে, আমাদের সরকার এলে আমরা নিশ্চয়ই ওটা করব। প্রথম হচ্ছে এইমস, এইমস হবেই হবে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই।